নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমি আমার পরিবারের সকলে বেশ ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, আর আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কিছুদিন আগে রামনবমী গেল, এটা হচ্ছে রামনবমীর আগের দিনকে আমাদের বাড়ির সামনের মন্দির এবং কিছুটা দূরে একটা মন্দির, সব মন্দিরগুলোই বেশ সুন্দরভাবে সাজিয়েছিল। আর আমরা এখন চলে এসেছি একটা বাসনের দোকানে, কারণ রামনবমীর দিনকে একটু পায়েস বানিয়ে মন্দিরে দিয়েছিলাম, তার জন্য একটা ডেচকি কিনতে এসেছি। আর এইখানে দেখো হাঁড়িগুলো রয়েছে। জানি এখন সব জায়গাতেই সব রকমের জিনিস পাওয়া যায়, তো এইগুলো আমাদের সাউথে খুব ফেমাস, আর এই জিনিসগুলো বেশিরভাগটা সাউথেই দেখা যায়। তো আমিও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দোকানটা অনেক বড়, অনেক পুরনো, আমরা এই দোকান থেকেই স্টিলের সিলিভারের যে কোনো মানে বাসনপত্র এই দোকান থেকেই কিনে থাকি। তো চলো, আমাদের গামলাটা নেওয়া হয়ে গেছে, আমরা পছন্দ করে ফেলেছি। আর এখানে দেখো এবারে ওজন করে দাম দর করে তারপর নাম লেখা হবে। তো চলো বন্ধুরা, সবাই দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো। ডেস্কিটা এখন নাম লেখা হচ্ছে, আর এটা মন্দিরে যাবে। বেঙ্গলি বলে লিখবে দেখি, তার আগে তোমাদেরকে আর একটা জিনিস শেয়ার করব। এখন ইলেকশনের টাইম, চারিদিকেই সবাই প্রচারে বেরোচ্ছেন, আর অনেক সিনেমার্টিস্টরাও ভোটে দাঁড়িয়েছেন। তো সাউথেও একজন হিরো ভোটে দাঁড়িয়েছেন, বালাকৃষ্ণ, তার জন্য দেখো প্রচার করতে এসেছিল। আর অনেক আগ্রহ নিয়ে দেখতে গেছিলাম। সন্ধে 7টা থেকে একটা মালাকে ঝুলিয়ে রাখা হয়েছিল এক মিনারের পাশে, সেটা যখন মালাটা দিয়ে সম্বর্ধনা করতে যাবেন সেই দৃশ্য দেখে আমি পায়ে হেসে হেসে কুপকাত। তো কি আর করা যাবে, এখানে দেখো ওই যে টুপি পরে যিনি আছেন, উনি হচ্ছেন আমাদের সাউথের খুব ফেমাস হিরো বালাকৃষ্ণ। এর আগেও আমাদের কর্নলে অনেকবার এসেছিলেন শুটিং করতে, আমাদের কর্নলে প্রায় শুটিং হয়। তো চলো, অনেক আগ্রহ নিয়ে দেখতে গিয়েছিলাম, বেশ ভালোই লেগেছে, সেটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো চলো সবাই দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সঙ্গে থেকো, পাশে থেকো।
দেখো বন্ধুরা, এখন হচ্ছে সেই মুহূর্ত। এই মালাটা সন্ধ্যে 7টা থেকে এক মিনারের পাশে ঝুলছিল, কেড়ে করে ঝুলিয়ে রেখেছিল। অনেক ওজন হয়ে যাবার কারণে মালাটা ঠিক যখন গলায় পরাতে গেল তখন দুই দিক, প্রথমে একদিকটা ছিঁড়ে পড়ে গেল, তারপরে আর একদিকটা সামলাতে না পেরে আর একদিকটাও দেখো ছিঁড়ে পড়ে গেল। কি আর করা যাবে, তো যারা পার্টির লোক আছেন ওনারা ওই ছেঁড়া মালাটাকে তুলেই আবার সুন্দর করে গলায় পরিয়ে দিল। তো চলো, কি আর করা যাবে। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলটির পাশে থাকবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই।